এই গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি মেহেদী হাসান মুন্না, চায়না ন্যানজিং টেক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন শেষ করলাম। আমার চ্যানেলে সাধারণত আমি আমার ইউনিভার্সিটি রিলেটেড ভিডিওগুলো বানাই, শখের বসে বানানো হয়। তো আমার চ্যানেলে মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটা ছিল, ভাই আপনাদের ডর্মটা কেমন, ডর্মেটরি ফ্যাসিলিটিসটা কেমন, ডর্মের রুমগুলো কেমন, এটা একটু দেখুন। তবে আজকে করবো, কালকে করবো, করে করে কখন আর করাটা করা হয় নাই। তো দেখতে দেখতে 4 বছর শেষ করে এখন আমি ডর্মের ভিডিওটা দেখাবো আজকে। হয়তো কিছুদিন পরে আমি ভার্সিটি থেকে চলে যাবো, অনেকেই ডর্মটা দেখবেন। তো ডর্ম ফ্যাসিলিটিস আমাদের ডর্ম অন্যান্য ভার্সিটির তুলনায় অনেক 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 অংশে ভালো। কিছু কিছু ডিফিকাল্ট, মানে কিছু কিছু সমস্যা থাকলেও আসলে আমাদের ডর্মটা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেক ভালো। অ্যান্ড সো আজকের ভিডিওতে তেমন কিছু না, আমি ভার্সিটির ডর্মগুলো দেখাবো, ডর্মের ফ্যাসিলিটিসগুলো কেমন দেখাবো, ডর্মে কী করা যায় কী করা যাবে না এগুলো বলবো। And for those people who are from different countries, I know you will not understand my language, but you can just enjoy Nancy Tech dormitory, how it look like and what kind of facilities you can get after coming to Nancy Tech. Let's enjoy. ডরমেটরি আগে নাম ছিল পুজিয়াং 6, এখন এটা হচ্ছে নতুন নামে চিংশিং ইয়ান ডরমেটরি নাম্বার 6। তো আমাদের ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডরমেটরি আসলে দুইটা এখন পর্যন্ত, ওই দূরে এই কোনায় আরেকটা ডরমেটরি, এটা হচ্ছে 3 নম্বর ডরমেটরি, ওইখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে। আর এই ডরমেটরিতে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে, এটা হচ্ছে 6তলা ডরমেটরি। বাইরে থেকে দেখতে একটু পুরান পুরান, কিন্তু ভিতরে আসলে অনেক সুন্দর। তো এখানে টোটাল 6টা ফ্লোর, আর ওই ওই ডর্মটাতে টোটাল 5টা ফ্লোর। তো চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ডর্মে কী কী ফ্যাসিলিটিস, ডর্মে রুমগুলো কেমন। তো করোনার পর থেকে আমাদের ভার্সিটি ডর্মে আমরা ফেস লক দিয়ে ঢুকতে হয়, আগে এটা ছিল না করোনার পর থেকে। তো ডর্মে এটা হলো এন্ট্রান্স, এখান থেকে ঢোকার পরে মেন গেট, ঢোকার পরে এখানে একটা ভেন্ডিং মেশিন, দেন এটা হচ্ছে স্টাডি রুম। তবে করোনার কারণে স্টাডি রুমটা এখন বন্ধ, এখানে স্টোর যারা দেশে আছে, করোনার কারণে দেশে গেছে, তাদের জিনিসপত্রগুলো এই স্টাডি রুমে রাখা, এখানে আমরা অনেকদিন ঢুকতে পারতেছি না। দেন এটা হচ্ছে কিচেন, এখন অন্ধকার, কেউ রান্না করে না এখানে, সাধারণত রান্না সবাই রুমেই করে। এটা হচ্ছে কিচেন, তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন আসছিলাম তখন কিচেনে রান্না করতে টাকা লাগতো না, কিন্তু এখন এখানে পেমেন্ট করে, এখানে স্টোন কার্ড রেখে পেমেন্ট করে দেন হচ্ছে রান্না করতে হয়। কিন্তু আমরা সাধারণত এখানে রান্না করি না, তো আমরা কীভাবে রান্না করি সেগুলো ভিডিওতে আমি লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমরা আসলে কীভাবে কী ট্রিক্স খাটায় রান্নাগুলো করি। তো আমরা এখানে কেউ রান্না করি না, এটা হচ্ছে নর্মালি হচ্ছে অফিসিয়ালভাবে এটা হচ্ছে কিচেন। বন্ধুকে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এখানে অটোমেটিক সিস্টেম, এই কিউআর কোড দেওয়া আছে এখানে, আলিপে যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলে অটোমেটিক্যালি এখান থেকে মানে আমরা জামা কাপড় দিতে পারি। দুইটা আছে, ওখানে টোটাল 5টা, এর মধ্যে কিচেন নষ্ট, এটাও কিচেন রুম কিন্তু এটাও বন্ধ, সামনের রুমটাও কিচেন রুম তো এটা বন্ধ। এখন আমি সবার বহুল আকাঙ্ক্ষিত রুমগুলো দেখাই, এটা হচ্ছে আইদের রুম, মানে খালাদের রুম, মানে ডর্মের যারা চেকিংয়ের কাজে থাকে সিকিউরিটি। তো আমি এখন নিস্তালার থেকে যে কোনো একজনের রুম, মানে বেসিক যে রুমটা নতুন স্টুডেন্ট আসলে যেরকম থাকে, অনেকেই রুমগুলোর মানে মানে স্ট্রাকচার নিজের মতো করে সাজায় নেয়, কারণ সবাই সিঙ্গেল রুমে আছে অলমোস্ট বলা যায়, কারণ সবাই দেশে এখন নর্মাল ব্যাস। যেটা হচ্ছে নিস্তালা 110 নম্বর রুম, এটা আমাদের জুনিয়র রুম রাইহান, রুহান দরজা খোলাই ছিল, পড়তেছ। তো ন্যান্সি টেকে আসার পরে বেসিক যে রুমটা থাকবে স্টুডেন্টদের, রুমটা এরকম হবে, মানে আমাদের রুমগুলো হচ্ছে ডাবল রুম। তো ডাবল রুমে কী কী থাকে আমি এখন একটা একটা করে দেখাই। এখানে হচ্ছে 2টা বেড, এক পাশে একজনের রুমের বেড,
একটা বেড, দেন একটা ডেস্ক, এখানে মোটামুটি অনেক কিছু রাখা যাবে, আর একটা আলমারি ওয়ার্ড্রপ যেটাই বলেন, আর এই পাশে আরেকজনে, তো দুই পাশে এরকম থাকবে। মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই এখন সিঙ্গেল রয়েছে, কারণ হচ্ছে সবাই করোনার কারণে দেশে চলে গেছে, যে কারণে সবাই সিঙ্গেল, রুমমেট নাই। তো এটা পার হওয়ার পরে এই পাশে এই এরিয়াটা হচ্ছে ওয়াশরুম বলা যায়, এখানে ওয়াশরুম। তবে এখানে একটা আমরা ট্রিক্স হিসেবে একটা জিনিস ইউজ করি, একটু আগে বলতেছিলাম যে আমরা রান্না কীভাবে করি, আমরা রান্না সাধারণত এখানেই করি, এখানে এই লাইন দিয়ে, এখান থেকে লাইন দিয়ে আমরা এখানে রান্নাগুলো করি। আর এখানে হচ্ছে এই ডেস্কগুলো দেওয়া আছে, এখানে আর জিনিসপত্র রাখা যাবে, রান্না হয়েছে রাখছে অলরেডি, তেল হাঁড়ি বাতিল ইন্ডাকশন সব কিছু এখানে। আর ডর্মে ফ্রিজ ইউজ করা যায়, পারমিশন আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে এই দুইটা হচ্ছে ডর্মের বাথরুম, টয়লেট আর প্লাস হচ্ছে বাথরুম আর কি, তো দুইটা। এটা হচ্ছে বাথরুম, আচ্ছা সরি টয়লেট। আর খুবই আশ্চর্য বিষয় হচ্ছে চায়নাতে টয়লেটে কোনো হ্যান্ড শাওয়ার থাকে না, সো আপনাকে এই যে বোতলটা দেখতেছেন, বোতলটা কী করানো, বোতলটা হচ্ছে বদনা হিসাবে ইউজ হবে। দেন এটা হচ্ছে ওয়াশরুম, তাছাড়া বাথরুম, বাথরুম এই এই এই। তো বাথরুমে হচ্ছে এই যে ওয়াটার, হট ওয়াটার আপনাকে পে করতে হবে এখন। তো হট ওয়াটার সাধারণত পে করে ইউজ করতে হয়, তবে হট ওয়াটার একটা সিস্টেমে ইউজ করা যায় সেটা আমি ভিডিওতে দেখাবো না, সেটা জানতে হলে কমেন্ট করতে হবে, কমেন্ট করলে আমি সিস্টেমে এটা জানাই দেবো। এটা আমরা বাঙালি বুদ্ধি, এটা আমরা ভিডিওতে দেখাবো না। ভিডিওতে সাধারণত এখানে হচ্ছে কার্ডটা পাঞ্চ করে, এখানে কার্ড স্টোন কার্ড রেখে, দেন হচ্ছে এইদিকে হলে কোল্ড ওয়াটার, এই সাইডে হচ্ছে হট ওয়াটার। তো এখানে হ্যান্ড শাওয়ার সব কিছু থাকে। আর তো হট ওয়াটার সাধারণত পে করে ইউজ করতে হয়, প্রতি আধা ঘন্টা মনে হয় কত টাকা করে লাগে মনে নাই, কারণ আমরা কখনো টাকা দিয়ে পেমেন্ট করি নাই, চার বছর ধরে আমরা ওই সিস্টেম করে ইউজ করছি। তো সিস্টেম জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে ভাই কীভাবে সিস্টেম করে হট ওয়াটার ইউজ করতে হয় নানজিংটাকে। তো এ হচ্ছে ওয়াশরুম, বাথরুম, টয়লেট, এ হচ্ছে বেসিক রুম। নতুনভাবে স্টুডেন্ট আসার পরে এরকম রুম থাকবে, ডাবল রুম। অনেকেই বলতেছে যে নানজিংটাকে চারজনের রুম হবে, কিন্তু নানজিংটাকে এখনো চারজনের রুম দেয় নাই, হয়তো দিবে সামনে নতুন অনেক স্টুডেন্ট আসার পরে, 20-21 ব্যাচ আরও অন্যান্য স্টুডেন্ট এখনো আসে নাই। আমি 17 ব্যাচ, এখানে যে বসে আছে হচ্ছে 19 ব্যাচ, দেখেন তাদের থেকে পড়তে থাকেন। আর এখন এটা বেসিক রুম দেখাইলাম, এখন ছয়তলায় আমার রুম, আমার রুম আমি দেখাবো, আমার রুমটা আমি কীভাবে রাখছি, কারণ এখানে যে যার মতো রুমগুলো কাস্টমাইজ করে নেয়, কারণ রুমমেট নাই। ও আচ্ছা, এখানে এসিও আছে আমাদের, হচ্ছে এসি, এসি থাকে, এসি এসির কারেন্ট বিল আপনাকে নিজে পে করতে হবে, পুরো রুমে কারেন্ট বিলই নিজের পে করতে হবে। তো এই হচ্ছে বেসিক রুম। তো এখন ছয়তলায় যাই আমার রুম দেখানোর জন্য। আমার রুম ছয়তলায়, সবার উপরে প্রতিদিন 4-5 বার করে উঠি, তো খুব মজা লাগে ছয়তলায় উঠতে। যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন তারা আমার মতো ছয়তলায় রুম নিতে পারেন, তবে উঠতে খুব মজা। লাইট বন্ধ কেন? যে চলে আসলাম, এটা হচ্ছে আমার রুম, নো স্মোকিং, কিপ কোয়াইট, কোনো হাও কাউ করবেন না। এখানে হচ্ছে আমার জুতার র্যাক রাখা, জুতার সব কিছু এখানে রাখা। আর বাংলাদেশ, ও জুতা খুললে প্রবেশ করুন, চাবি লাগিয়ে রাখছিলাম। তো দেখাই আমার রুম এক নজর, আমি একা, কারণ আমার রুমমেট করোনার সময় দেশে গেছিলো, এখন আমি আমার মতো করে রুম কাস্টমাইজ করে নিছি। তো আমার রুমেও সেম সেম জিনিস,
দুইটা বেড, দুইটা ডেস্ক, দুইটা টেবিল, সব কিছুই দুইটা, কিন্তু আমি হচ্ছে এটাকে আমার নিজের মতো করে নিছি। তো আমি দেখাই এই পাশ থেকে, আমি দুইটা বেডকে পাশাপাশি করে নিছি। তো দুইটা বেড আমি ইউজ করি, আর এটা হচ্ছে আমাদের ডেস্ক, কী বলে, ওয়ার্ড্রব, এখানে জামা কাপড় রাখতে পারবেন। আর নিচে দুইটা ড্রয়ার, উপরে একটা, সো মোটামুটি অনেক বড়, এখানে আপনার মোটামুটি অনেক কিছুই রাখতে পারবেন, মোটামুটি একটা স্টুডেন্টের জন্য যা যা দরকার। তো এগুলো হচ্ছে আমার মেডেল, বিভিন্ন ম্যারাথন প্লাস অন্যান্য প্রতিযোগিতা। ও, আমাদের ডর্মে ফ্যান ইউজ করা যায় না, তো আমি নিজে কাস্টমাইজ করে একটা সিস্টেম করে ছোটো ফ্যান কিনে লাগাইছি। আর ছোটো ফ্যান আমরা সাধারণত এইগুলো ইউজ করে সবাই, প্লাস হচ্ছে বড়ো ফ্যানগুলো ইউজ করে, আর নর্মালি এসি মানে ইউজ করে সবাই। আর রুমে ওভেন ইউজ করা নিষেধ, তারপরেও ইউজ করি, চেক করে না, সপ্তাহে একদিন আমাদের রুম চেক হয় নর্মাল সময়, বুধবার বৃহস্পতিবারে, তখন ইলেকট্রনিক্স জিনিসগুলা সিস্টেমগুলো লুকায় রাখতে হয়, ওই যে ডেস্কগুলা, ডেস্ক বা খাটের তলায় লুকায় রাখতে হয়, তবে এখন আর চেক হয় না, এখন মোটামুটি সেট সব কিছু। তো এই হচ্ছে রুম ইন ডিটেলস, আর এই হচ্ছে, এটা হলো টেবিল প্লাস ডেস্ক। এখন আমার রুমের, এটাকে কি শ্রেণী বলা যায় আমি ওয়াশরুম বলি না, এটা হচ্ছে আমার রুমের কিচেন, ওয়েলকাম টু ব্যাচেলর কিচেন, এখানেই আমি সব রান্নাবান্না, ওয়াশরুম বললে যা যা কাজ কাম আছে সব ইউজ করি, স্কুটার প্লাস এখানে ভিতরে সব কিছু ডিটেলস রাখা, আমি সব কিছু দেখাবো না, ভিতরে রাখা। এখান থেকে আমার এখান থেকে সুন্দর দিয়ে দেখা যায়, এখন আসলে অন্ধকার, একটি মাউন্টেন দেখাতে পারতেছি না, তো পরে দেখাবো কোনো এক সময়। আর সামনে যে ডর্ম, এটা হচ্ছে চাইনিজদের ডর্ম, এটা হচ্ছে ষোলো সতেরো সালে হবে, চাইনিজদের ডর্মের স্টাইল হচ্ছে এই সেম টাইপের, রুমে ওরা চারজন থাকে। আর অলরেডি তো আমি ওয়াশরুম দেখাইছি নিচে কেমন, তো আমার তো সেম ডিফারেন্ট তেমন কিছুই না, সবার কাছে বোতল থাকে, বোতল হচ্ছে আমাদের বদনা। ফ্রিজ ইউজ করা যায়, ফ্রেজার মতো ফ্রিজ রুমে ইউজ করতে পারে, তো ফ্রিজ নিয়ে কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমরা রান্না কীভাবে করি, রান্না হচ্ছে এখানে, এই যে ট্রিক্সটা আমি বললাম, রান্না এখানে আমরা করি, তো এটা কোনো সমস্যা নাই, রান্না করার পরে এই জিনিসপত্রগুলো সবচেয়ে যেদিন চেক হয় তার আগে লুকায় রাখলে হয়, আর এমনি তো একটা কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে আমাদের রুম। তো আমাদের ডরমিটরি কেমন লাগলো জানাবেন, আমার রুম কেমন লাগলো জানাবেন, আমি থাকবো না হয়তো কিছুদিন পরে ইউনিভার্সিটি থেকে চলে যাব, তো যারা নতুন আসবেন। সো এই ছিল আমাদের ডরমিটরির ভিডিও, মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, সবাই আর কি এই ভিডিওটা চায় যে আপনাদের ডরমিটরি কেমন। তো আমাদের ডরমিটরি হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস, তো অন্যান্য ডরমিটরিতে অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকে, এটা থাকে, সেটা থাকে, হ্যান থাকে, ত্যান থাকে, তবে আমাদের ডরমিটরির ফ্যাসিলিটিস অন্যান্য ইউনিভার্সিটি, আমি অনেক ইউনিভার্সিটি ঘুরছি চায়নার, অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের ভার্সিটির ডরমিটরি অনেক 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 অংশে ভালো। প্লাস হচ্ছে আমাদের ডরমিটরির যে নিচের যে গেটটা, ওই গেটটা সারা দিনটা 24 ঘন্টা খোলা, যখন মঞ্চে বের হতে যখন মঞ্চে বের ঢোকা যায়, কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে রাত 11টা পর বন্ধ হয়ে যায়। তো এই সেই ফ্যাসিলিটিস গুলো আমাদের এখানে অনেক ভালো, তবে যে রান্নার ফ্যাসিলিটিস অন্যান্য ভার্সিটিতে কিচেন থাকে প্রতি ফ্লোরে বা নিচে, অনেক ধরনের ফ্রি রান্না করা ফ্রি, তো আমাদের ভার্সিটিতে ফ্লোরে কিচেন নাই, তো এই যে রুমে রান্না করতে এটা কোনো সমস্যা না। আর গরম পানি তো হচ্ছে বললাম, গরম পানির ট্রিক্স যদি কারো লাগে কমেন্ট করতে হবে, কমেন্ট করলে আমি জানাই দিব গরম পানি আমরা কিভাবে ইউজ করি। অ্যান্ড আর তেমন কোনো ই নাই, আমাদের ডর্ম থেকে তো কি সুন্দর ভিউ দেখা যায় এটা তো আমি দেখাবোই লাস্টে ভিডিওটা শেষে। তো এই হচ্ছে আমাদের ডরমেটরি, তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অ্যান্ড কিছুদিন পরে আমি ইউনিভার্সিটি থেকে চলে যাবো, তো সবাই আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট ল্যান্ডিং থেকে আসবা, লাইক 2020, 2021, 2022, 2019 বছর অলরেডি হয়তো করোনার কারণে আস্তে আস্তে কবে আসা হয় জানি না, তো 2021, 2022 থেকে যারা ফিউচারে ল্যান্ডিং থেকে আসবে সবাই ভালো থাকবা, ভালোভাবে থাকবা, ল্যান্ডিং থেকে একটা সুন্দর পরিবেশ আছে আমাদের, এই পরিবেশটা যেন সবাই ধরে রাখতে পারি, আর আর কি এই তো, ধন্যবাদ সবাইকে।